প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের তৃতীয় অধ্যায়, অর্থের সময় মূল্য। আজকের আলোচনার মাধ্যমে অর্থের সময় মূল্য সম্বন্ধে তোমরা ধারণা পাবে। শুরুতে এই অধ্যায় সংশ্লিষ্ট কিছু প্রশ্ন দেখে নাও, যেগুলো সম্বন্ধে পরবর্তীতে তোমরা ধারণা পাবে। এখানে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কিছু প্রশ্ন দেয়া আছে। জ্ঞানমূলক প্রশ্ন: অর্থের সময় মূল্যের কারণ কি, সরল সুদ কি, বাট্টা হার কি, অর্থের ভবিষ্যৎ মূল্য কি, ইএআর এর পূর্ণ রূপ কি, রুল 72 কি, বিনিয়োগের সুযোগ ব্যয় কি, ভোক্তা ঋণ কি, সুযোগ ব্যয় কি, ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে জড়িত কি। অনুধাবনমূলক প্রশ্ন: চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি ব্যাখ্যা করো, প্রকৃত সুদের হার কাকে বলে, কারবারের প্রতিষ্ঠান দেউলিয়া হবার কারণ কি, অর্থের সময় মূল্যের মূল কারণ কি, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সরল সুদের চেয়ে বেশি হয় কেন, অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদান ব্যাখ্যা করো। এবার সময়ের সাথে অর্থ ও মূল্যের সম্পর্ক বোঝার চেষ্টা করো। সময়ের সাথে অর্থের মূল্যের যে পার্থক্য হয়ে থাকে তাকে মূলত অর্থের সময় মূল্য বলে। যেমন আজকের 10 টাকার মূল্য কিন্তু 5 বছর আগে, বা আজকের 100 টাকার মূল্য কিন্তু 5 বছর আগে 100 টাকার মূল্যের সমান ছিল না। আবার 5 বছর পরের 100 টাকার মূল্য কিন্তু বর্তমান মূল্যের সমতুল্য হবে না। এভাবে সময়ের বিবর্তনে অর্থের মূল্যের যে তারতম্য হয় তাকে অর্থের সময় মূল্য বলে। চিত্র দেখে কি কি বুঝতে পারছো? বর্তমান থেকে ভবিষ্যৎ মূল্যে যেতে মূল্যের তারতম্য হবে, ভবিষ্যৎ মূল্যে যেতে অর্থ বেশি ব্যবহার হবে, অর্থ বেশি মানেই মূল্য কমে যাওয়া। এখন অর্থের সময়ের বিভিন্ন মূল্য সম্পর্কে ধারণা নেবে তোমরা। অর্থের মূল্য কি? একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য বা সেবাকর্ম ক্রয় করা যায় তাকে অর্থের মূল্য বলে। অর্থের সময় মূল্য কি? বর্তমানে প্রাপ্ত নগদ অর্থ বিলম্বে পাওয়া নগদ অর্থের চেয়ে বেশি মূল্যবান হবার কারণকে অর্থের সময় মূল্য বোঝায়। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। অর্থের বর্তমান মূল্য কি? ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে অর্থের বর্তমান মূল্য বলে। অর্থের ভবিষ্যৎ মূল্য কি? বর্তমানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট হারে কোথাও বিনিয়োগ করলে ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে যে নগদ অর্থ পাওয়া যাবে তাকে অর্থের ভবিষ্যৎ মূল্য বলে। মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন বিষয়ে ধারণা নেয়ার চেষ্টা করি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে উৎপাদন বৃদ্ধি না পেয়ে অর্থের যোগান বেড়ে গেলে এবং উৎপাদন না বাড়লে দ্রব্য সামগ্রীর যোগান কমে যায়, অর্থের যোগান বেশি থাকে, ফলে দ্রব্যমূল্য বেড়ে যায়। অর্থের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার এই প্রবণতাকে বলা হয় মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। নিম্নে চিত্রের মাধ্যমে তোমরা বিষয়টি বুঝতে পারছো। এখানে তোমাদের একটি পছন্দের খাবারের মূল্য বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, একেই মূলত মুদ্রাস্ফীতি বলা হয়। যখন কোন একটি দেশে দ্রব্য সামগ্রীর যোগান অপেক্ষা অর্থের যোগান কম হয় এবং এর ফলে দাম স্তর ক্রমান্বয়ে হ্রাস পায় তখন তাকে বলে মুদ্রার সংকোচন বা ডিফ্লেশন। এবার তোমরা অর্থের সময় মূল্যের গুরুত্ব বোঝার চেষ্টা করো। সুযোগ ব্যয়: যখন কোনো প্রকল্পে বিনিয়োগ করলে অন্য আরেকটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয় এটিকে বিনিয়োগের সুযোগ ব্যয় বলে। ঋণ গ্রহণের সিদ্ধান্ত: ব্যবসায়ের অথবা ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক বা যে কোনো প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণের আগে ওই ঋণের কিস্তি পরিশোধ ক্ষমতা বিবেচনা করতে অর্থের সময় মূল্যের প্রয়োজন হয়। বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন: বিনিয়োগ প্রকল্পে দীর্ঘমেয়াদের জন্য অর্থ বিনিয়োগ করা হয়, অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য এক নয়। বর্তমান মূল্য নির্ণয় হলো অর্থের সময় মূল্যের একটি গুরুত্বপূর্ণ কৌশল যা ব্যবহার করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রবৃদ্ধির হার নির্ধারণ: অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের ধারণা ব্যবহার করে বিক্রয় বৃদ্ধির হার নির্ণয় করা যায়। এখন আমরা গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করব। তার আগে চক্রবৃদ্ধি ও বাট্টাকরণ সম্পর্কে ধারণা নেওয়া দরকার। চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং হল ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের একটা প্রক্রিয়া যেখানে সুদ আসলের উপর সুদ হিসাব করা যায়। ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ বা চক্রবৃদ্ধিকরণ জড়িত।
বাট্টাকরণ বা ডিসকাউন্টিং হলো বাট্টাকরণ বলতে বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ ভবিষ্যৎ মূল্য জানা থাকলে আমরা বর্তমান মূল্য একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে নির্ণয় করতে পারি। এবার সুদ হার কি তা বোঝার চেষ্টা করি। কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ ধার নিলে তার জন্য যে চার্জ পরিশোধ করতে হয় সাধারণভাবে তা সুদ নামে অভিহিত করা হয়। অর্থাৎ শতকরা হারে প্রকাশিত এই চার্জই হচ্ছে সুদ হার। সুদ হার দুই প্রকার, যথা সরল সুদ সিম্পল ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি বা মিশ্র সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। সরল সুদ কি, যখন আসল টাকার উপর নির্দিষ্ট হারে প্রতি বছরই যে সুদ ধরা হয় তখন তাকে সরল সুদ বলে। চক্রবৃদ্ধি বা মিশ্র সুদ, নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ আসলের সাথে যুক্ত হয়ে প্রাপ্ত সুদ আসলের উপর পরবর্তী নির্দিষ্ট সময়ের যে সুদ নির্ণয় করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। এখন তোমরা সর্বশেষ রুল 72 সম্পর্কে জানবে। রুল 72, বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যে কোনো পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত বছরে বা কত শতাংশ সুদে দ্বিগুণ হবে তা সংক্ষেপে নির্ণয় করাকে রুল 72 বলে। এখানে বিনিয়োগকৃত অর্থ কত বছরে দ্বিগুণ হবে এটি বের করার জন্য তোমাদেরকে 72-কে আয় বা সুদের হার দিয়ে ভাগ দিতে হবে। একইভাবে বিনিয়োগকৃত অর্থ কত শতাংশ সুদের হারে দ্বিগুণ হবে এটি বের করার জন্য তোমাদের 72-কে এন বা সময় দিয়ে ভাগ দিতে হবে। এবার তোমরা তোমাদের পাঠ্য বইয়ের অর্থের সময় মূল্য নির্ধারণের সূত্রাবলী সম্পর্কে ধারণা লাভ করবে। এখানে অর্থের ভবিষ্যৎ মূল্য, বর্তমান মূল্য এবং প্রকৃত সুদের হার বের করার সূত্রগুলো দেয়া আছে, একটু দেখে নাও। ভবিষ্যৎ মূল্য সমান বর্তমান মূল্য ইনটু 1+ সুদের হার ইনটু বাৎসরিক মেয়াদ বা এন এর মান, যেটি বর্তমান মূল্য সমান ভবিষ্যৎ মূল্য ভাগ আই 1+ সুদের হার ইনটু মেয়াদ, FB সমান PV ইনটু 1+ আই ভাগ এম টু দি পাওয়ার এন গুণন এম, PV সমান FB ভাগ 1+ আই টু দি পাওয়ার এন, প্রকৃত সুদের হার EAR সমান 1+ আই ভাগ এম টু দি পাওয়ার এম মাইনাস এক। বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু, PV বলতে যেটা বোঝায় সেটি হচ্ছে PV সমান প্রেজেন্ট ভ্যালু, একইভাবে FB সমান ফিউচার ভ্যালু, I সমান ইন্টারেস্ট রেট, N সমান নাম্বার অফ ইয়ার বা টাইম, M সমান ন্যাচার অফ কম্পাউন্ডিং এবং EAR সমান ইফেক্টিভ অ্যানুয়াল রেট। চক্রবৃদ্ধিকরণের ধরন বা বার, ন্যাচার অফ কম্পাউন্ডিং, M সম্পর্কে ধারণা পরিষ্কার হওয়া দরকার। এখানে M বলতে বছরে কতবার চক্রবৃদ্ধিকরণ হচ্ছে তা বোঝানো হয়েছে। সময়ের পরিমাণ ও প্রশ্নের চাহিদা মাফিক M এর পরিমাণ নির্ণয় করা হয়। এখানে যদি M বার্ষিক হয় তাহলে M এর মান হবে M সমান 1, অর্ধবার্ষিক হলে M সমান 2, ত্রৈমাসিক হলে 4, দ্বিমাসিক হলে M সমান 6, মাসিক হলে M সমান 12, যেহেতু আমরা জানি 12 মাসে এক বছর। একইভাবে সাপ্তাহিক হলে M সমান 52, যেহেতু 52 সপ্তাহে এক বছর। একইভাবে দৈনিক যদি চক্রবৃদ্ধি হয় তাহলে M এর মান হবে 365। এখন তোমরা পাঠ্যবইয়ের প্রথম ও তৃতীয় সূত্র সম্পর্কে বিস্তারিত জানতে পারবে ও একটা গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করবে। প্রথমে ভবিষ্যৎ মূল্য নির্ধারণে বছরে একবার চক্রবৃদ্ধি ও একাধিক চক্রবৃদ্ধির দুটি সূত্র লক্ষ্য করো। এখানে ভবিষ্যৎ মূল্য বের করার দুটি সূত্র দেয়া আছে। বছরে একবার চক্রবৃদ্ধি হয় এমন এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য প্রথম সূত্রটি, অর্থাৎ FB সমান PV ইন্টু 1+ আই টু দি পাওয়ার এন, এবং ভবিষ্যৎ মূল্য বের করার জন্য FB সমান PV ইন্টু 1+ আই ভাগ এম টু দি পাওয়ার এন গুণন এম সূত্রটি ব্যবহার করতে হবে যখন বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হবে। এখন প্রশ্নে যে উপাদান থাকতে পারে সেগুলো কি দেখো। এক, ভবিষ্যৎ মূল্য, সুদের হার, এবং থাকতে পারে বছর, থাকবে বছর সংখ্যা বা সময়, আর বছরে একাধিক চক্রবৃদ্ধি থাকলে তার পরিমাণ দেয়া থাকবে। এখানে একটি গাণিতিক সমস্যা দেয়া আছে, একটু দেখো তোমরা। আলিম সাহেব তার সঞ্চয়কৃত 10 লক্ষ টাকা সোনালী ব্যাংকে 12.50% হার সুদে 6 বছরের জন্য জমা রাখতে গিয়ে বন্ধুর পরামর্শে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে 12% হার সুদে একই মেয়াদে জনতা ব্যাংকে জমা রাখে। এখানে গ নাম্বারটি তোমরা লক্ষ্য করো। এখানে কি বলা আছে, কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনকভাবে ব্যাখ্যা করো। এই গাণিতিক সমস্যাটি সমাধানের জন্য তোমাদেরকে দুটি ব্যাংকেরই ভবিষ্যৎ মূল্য, অর্থাৎ বর্তমানে 10 লক্ষ টাকা রাখলে 6 বছর পরে কত টাকা হবে এটা বের করতে হবে, এবং যে ব্যাংকে টাকার পরিমাণটা বেশি থাকবে ভবিষ্যৎ মূল্য সেটি তোমার জন্য লাভজনক। এক্ষেত্রে প্রথমে সোনালী ব্যাংকের ভবিষ্যৎ মূল্য বের করার জন্য আমরা
ভবিষ্যৎ মূল্য বের করার এই প্রথম সূত্রটি ব্যবহার করব, যেখানে পিভি সমান দেয়া আছে 10 লক্ষ টাকা, 1+ আই, সুদের হার দেয়া আছে 12.50 এবং এন এর মান হবে 6। আবার জনতা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য বের করার জন্য আমাদেরকে ভবিষ্যৎ মূল্য বের করার দ্বিতীয় সূত্রটি ব্যবহার করতে হবে, যেহেতু এখানে চক্রবৃদ্ধির কথা বলা আছে এবং বলা আছে কি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি। এক্ষেত্রে পিভি সমান 10 লক্ষ, আই সমান বা সুদের হার দেওয়া আছে 12%, এম এর মানটি যেহেতু এখানে বলা আছে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি, তাহলে আমরা একটু ফিরে গিয়ে দেখি অর্ধবার্ষিক যদি চক্রবৃদ্ধি হয় সেক্ষেত্রে এম এর মান কত হচ্ছে 2 বা 2 আমরা, এবং এখানে এন এর মান দেওয়া আছে, যেহেতু বলা আছে একই মেয়াদে সেহেতু এন এর মানটি একই থাকবে, অর্থাৎ 6 বছর। এভাবে আমরা এখান থেকে ভবিষ্যৎ মূল্য সূত্র দুটি প্রয়োগ করে ভবিষ্যৎ মূল্য বের করার মাধ্যমে কোন ব্যাংকে টাকা রাখাটা লাভজনক হবে এটা বের করতে পারি। এরপর এখানে আরেকটি গাণিতিক সমস্যা দেওয়া আছে, দেখো 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায় তুমি বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চাও। একটি ব্যাংক তোমাকে বার্ষিক 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং আরেকটি ব্যাংক তোমাকে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। এমতো অবস্থায় তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখবে? এই সিদ্ধান্তটির জন্য বা এই সিদ্ধান্তটি গ্রহণের জন্য আমরা কি করব, দুটি প্রস্তাবেরই বর্তমান মূল্য নির্ণয় করব। বর্তমান মূল্য বের করার যে সূত্র দুটি ব্যবহার দেয়া আছে, দেখো তুমি সেটা কিভাবে প্রয়োগ করবে। এখানে একটি ব্যাংক বলেছে বার্ষিক 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে, আরেকটি ব্যাংক দিয়েছে 9.5। তো প্রথম ব্যাংকটি বের করার, ব্যাংকের বর্তমান মূল্য বের করার জন্য আমরা প্রথম সূত্রটি ব্যবহার করব, FB/1+i^n। এখানে FB যেহেতু ফিউচার ভ্যালুটি দেয়া আছে 50,000 টাকা, 1+i দেয়া আছে 10% এবং n এর মান দেয়া আছে 5 বছর। একইভাবে অপর ব্যাংকের বর্তমান মূল্য বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, দ্বিতীয় সূত্রটি প্রয়োগ করতে হবে, কারণ এখানে মাসিক চক্রবৃদ্ধির কথা বলা আছে। এখানে FB সমান 50,000, 1+ আই এখানে দেওয়া আছে 9.5%, এন 5 বছর এবং এম এর মান এখানে বলা আছে মাসিক চক্রবৃদ্ধি। তাহলে মাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা আবার একটু দেখে আসি, মাসিক চক্রবৃদ্ধি যদি হয় সেক্ষেত্রে এম এর মান হয় 12, অর্থাৎ 12। এখানে আমরা এম এর মানটি বসিয়ে দুটি ব্যাংকেরই বর্তমান মূল্য বের করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোথায় টাকা রাখাটা আমার জন্য লাভজনক হবে। কিন্তু এক্ষেত্রে তোমাদের বর্তমান মূল্য যেটি কম থাকবে সেটি তোমার জন্য লাভজনক, কেননা তুমি বর্তমানে কম টাকা রাখার মাধ্যমে ভবিষ্যতে তুমি 50,000 টাকাটাই পাচ্ছ। এখন তোমরা পাঠ্য বইয়ের সর্বশেষ পঞ্চম সূত্র সম্পর্কে বিস্তারিত জানতে পারবে ও একটি গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করবে। একটি নির্দিষ্ট মেয়াদের জন্য গ্রহণকৃত ঋণের সুদ চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেয়ে ওই নির্দিষ্ট মেয়াদের যে সুদ হয় তাই প্রকৃত সুদ। এখানে ইএআর বা প্রকৃত সুদের হার বের করতে হবে। তাহলে প্রশ্নে যে যে উপাদান থাকতে পারে তা হলো সুদের হার, বছরে একাধিক চক্রবৃদ্ধির এম এর মান, এম থাকলে তার পরিমাণ দেয়া থাকবে। এখন আমরা সমস্যাটি একটু দেখি। কাদের খান তার জমিতে ধান আবাদের জন্য গ্রামের মহাজন থেকে সাপ্তাহিক 1.50% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ নিলেন। মহাজন 1 বছর পরে ঋণকৃত টাকা ফেরত দিতে বললেন। কাদের খান তাতে রাজি হলেন এবং টাকা নিয়ে বাড়ি ফিরে এলেন। এখানে গ নম্বর সমস্যাটি তোমরা দেখো। কাদের খানের গৃহীত ঋণের প্রকৃত সুদের হার বের করো। প্রকৃত সুদের হার বের করার জন্য আমরা এই সূত্রটি প্রয়োগ করব, 1+i এখানে দেওয়া আছে, সুদের হার দেয় যেহেতু 1.50 এবং এম এর মান আমাদেরকে বের করতে হবে, এখানে বলা আছে সাপ্তাহিক চক্রবৃদ্ধি। তাহলে আমরা আরেকবার একটু দেখে আসি, সাপ্তাহিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে এখানে কী বলা ছিল, যদি সাপ্তাহিক হয়ে থাকে তাহলে এম এর মান হবে 52, যেহেতু 52 সপ্তাহে 1 বছর। তাহলে এখানে আমরা একইভাবে মানগুলো বসিয়ে ইয়ার বা প্রকৃত সুদের হারটি বের করতে পারি। তোমরা এই গাণিতিক সমস্যাগুলো বাসায় অনুশীলন করবে এবং সমাধানের চেষ্টা করবে।
এখন তোমাদের অনুশীলনের জন্য সংশ্লিষ্ট অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ দেয়া হলো। 1. অর্থের সময় মূল্য কাকে বলে? সময়ের সঙ্গে সঙ্গে অর্থের মূল্য পরিবর্তন হওয়াকে অর্থের সময় মূল্য বলে। সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে কিসের পার্থক্য সৃষ্টি হয়? অর্থের মূল্যে। বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের কোন মূল্যকে ভাগ করা হয়? ভবিষ্যৎ মূল্যকে। ব্যবসায়ে প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে অর্থের কী জড়িত থাকে? অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ। সরল সুদের ক্ষেত্রে কেবল কিসের উপর সুদ গণনা করা হয়? ভোক্তা ঋণ, আসলের উপর। ভোক্তা ঋণ কী? ভোগ্যপণ্য যেমন টিভি, ফ্রিজ ইত্যাদি বাকিতে ক্রয়ের জন্য যে সুবিধা প্রদান করা হয় তাকে ভোক্তা ঋণ বলে। অর্থের বর্তমান মূল্য জানা থাকলে কোন মূল্য জানা যায়? ভবিষ্যৎ মূল্য। আইসিবি কী? আইসিবি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, হলো একটি বিনিয়োগ সংস্থা। চক্রবৃদ্ধিকরণ কি? বিগত বছরের সুদ আসলকে বর্তমান বছরের আসল ধরে তার উপর বর্তমান বছরের সুদ ধার্য করার প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ বলে। চক্রবৃদ্ধি সুদ কি? সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। ব্যাংকে টাকা জমা রাখলে কিসের ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়? আংশিক ভিত্তিতে। অর্থের কয় ধরনের প্রবাহ ঘটে? দুই ধরনের, নগদ আন্তঃপ্রবাহ ও নগদ বহিঃপ্রবাহ। কার্যকরী বা প্রকৃত সুদের হার কি? বছরে একাধিকবার চক্রবৃদ্ধিতে ঋণ গ্রহীতা প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে প্রকৃত সুদের হার বলে। অর্থের সময় মূল্যের মূল কারণ কি? অর্থের সময় মূল্যের মূল কারণ সুদের হার। অর্থের সময় মূল্য নির্ধারণে মূল কারণ কোনটি? সুদের হার। ইএআর এর পূর্ণরূপ কি? ইএআর এর পূর্ণরূপ ইফেক্টিভ অ্যানুয়াল রেট। বাট্টাকরণ বলতে কি বোঝো? ভবিষ্যতে নির্দিষ্ট সময়ান্তে প্রাপ্য টাকার উপর বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বাট্টাকরণ বলে। ভবিষ্যৎ মূল্যের পরিমাণ কিসের উপর নির্ভর করে? প্রারম্ভিক জমাকৃত অর্থ। সুদের হার, মেয়াদ ও চক্রবৃদ্ধি সংখ্যার উপর ভবিষ্যৎ মূল্যের পরিমাণ নির্ভর করে। বাট্টা হার কি? নগদ প্রবাহ নির্ধারণের পর সেগুলোকে নগদ মূল্যে রূপান্তরের হারকে বাট্টা হার বলে। আর্থিক ঝুঁকি কি? ব্যবসার দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে। ব্যবসার প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে অর্থের কোন ধরনের প্রবাহ জড়িত থাকে? নগদ প্রবাহ। ব্যবসায়কে কোন ধরনের কর্মকাণ্ড বলা হয়? ব্যবসায়কে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়। ভবিষ্যৎ মূল্য জানা থাকলে কোনটি বের করা যায়? বর্তমান মূল্য। বাট্টাকরণ কিসের বিপরীত প্রক্রিয়া? বাট্টাকরণ হলো চক্রবৃদ্ধিকরণের বিপরীত প্রক্রিয়া। ঋণ নেওয়ার পূর্বে কী যাচাই করতে হয়? ঋণ নেওয়ার পূর্বে পরিশোধ ক্ষমতা যাচাই করতে হয়। কোনটি পরিশোধ করা বাধ্যতামূলক? ঋণের টাকা পরিশোধ করা বাধ্যতামূলক। বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের কোন মূল্যকে ভাগ করা হয়? অর্থের ভবিষ্যৎ মূল্যকে। আশা করছি অর্থের মূল্য সম্পর্কে তোমরা কিছুটা ধারণা অর্জন করতে সক্ষম হয়েছো। তোমার সময় ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।